বাংলাদেশের প্রশাসন এখন অনেকটা অনৈতিকতার গ্রাসে পরিণত হয়েছে। হবেই বা না কেন? কারণ 30শে ডিসেম্বরের মধ্যরাতে এই প্রশাসনকে দিয়ে অনৈতিকভাবে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সরকার যখন ক্ষমতার মসনদে বসে, তখন প্রশাসনের লোকদের উপর নৈতিক কোনো অধিকার সে সরকারের থাকে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বাংলাদেশ থেকে আমার বাংলাদেশের বৈধ নাগরিকরা রাত দিন যে কোনো মুহূর্তে গুম হয়ে যাচ্ছে, অনেক আলেমকে গুম করে ফেলা হচ্ছে। আমরা বলতে চাই, যদি কারো বিরুদ্ধে সত্যিকার অভিযোগ থাকে, যত জটিল অভিযোগ হোক না কেন, চাই সেটা জঙ্গিবাদের অভিযোগ হোক, বিচার ব্যবস্থায় তার অভিযোগ এবং তার ব্যাপারে তার অপরাধ প্রমাণিত হতে হবে। এভাবে সাদা পোশাকে দেশের নাগরিকদেরকে গুম করবার কালচার বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার আড়ালে, মনোযোগ সহকারে শুনুন, আজকে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার আড়ালে এক বিশেষ ধর্মাবলম্বী এবং একটি বিশেষ পন্থী লোকদেরকে প্রশাসনের সর্বত্র পদায়ন করবার সুগভীর ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। বিষয়টি আজকে অত্যন্ত দৃষ্টিকটু। দেশের সমস্ত জায়গায় আজকে বিশেষ ধর্মাবলম্বী বিশেষ মতাদর্শের প্রতি আস্থাভাজন একটি মহলকে বাংলাদেশ তাদের হাতে তুলে দেওয়ার পায়ে তারা চলছে। আমরা বলতে চাই, 1906 সালে আমরা যে জন্য বঙ্গভঙ্গ করেছিলাম, 1947 সালে যে কারণে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম, যে উদ্দেশ্যে